বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে তেলকই একদম সহজ পদ্ধতিতে আমি আজকে এই তেলকই রেসিপিটা শেয়ার করব আর এই রেসিপিটা আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় তো চলুন আমি কিভাবে এই তেলকই রেসিপিটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম তেল কই তৈরি করার জন্য আর ব্লেন্ডারের জারে দুইটা কাঁচামরিচ আমি দুইটা সোটো সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে দিয়ে দিলাম ব্ল্যান্ডারের জারের মধ্যে তারপর এখানে আমি দুইটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি একটু টিউব করে কেটে নিয়ে এসি জারের মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চান সেই মাপে কিন্তু টমেটো আর পেঁয়াজটা দিয়ে নিতে পারেন এখন এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব আর এদিক দিয়ে এখানে আমি পাঁচ পিস কই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আগে থেকে আমি ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এই হলুদ আর লবণটা দিয়ে জাস্ট আমি মাছটাকে ভাজবো আর সাথেড করে নিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল লবণ হলুদ আর সরিষার তেলটার সাথে ভালো করে মাছগুলোকে আমি একটু মাখিয়ে নিচ্ছি তারপরে আমি চলে যাব মাছগুলোকে বাজার জন্য আমি চলে আসলাম চুলায় এসে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে হালকা গরম করে নিয়েছি এসি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল কই তৈরি করার জন্য অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে তাহলে রান্নাটার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে তেলটা গরম হয়ে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি তো আমি একসাথে পাঁচ পিস মাছ বাজবো না আমি উল্টে পাল্টে দুইবারে মাছগুলোকে একটু ভেজে নিব আপনাদের প্যানটা বড়ো হলে কিন্তু একসাথেই ভেজে নিতে পারেন আর মাছটা কিন্তু কম বেশি করেও নিয়ে নিতে পারেন প্রথম তিনটা মাছ ভেজে নেওয়ার পরে বাকি দুটোও আমি ভেজে নিয়েছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা কালো জিরাটা দিয়ে আমি দুই থেকে তিন সেকেন্ডের মতো একটু ভেজে নেব কালো জিরাটা দিয়ে যদি আপনি তেলক তৈরি করেন এটা সুন্দর একটা স্মেল হয় তো দুই তিন সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি ব্লেন্ড করে নেওয়া পেস্টটা দিয়ে দিলাম ব্লেন্ড করে নেওয়া টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি দুই মিনিটের মতো ভেজে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট আদা রসুনটাকে আবারও আমি এক মিনিটের মতো টমেটো পেস্টের সাথে ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লালমরিচের গুঁড়া জালটা একটু কম বেশি করে দিয়ে নিতে পারেন তারপর আমি যে ব্লেন্ডারে পেস্ট তৈরি করেছিলাম টমেটোর সেই ব্লেন্ডারটা ধুয়েই একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো ডাকনাটা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর মাঝখানে একটু নেড়ে দিচ্ছি তো আমি আবারও ডাকনাটা দিয়ে দিচ্ছি তো দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা আলাদা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পানিটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না পানিটা এরকম করে দিতে হবে যাতে করে মাছের সামান্য একটু উপরে পানিটা বেসে উঠে আর খুব বেশি যদি বেশে উঠে তাহলে কিন্তু তেল কোয়ের আসল টেস্টটাই থাকবে না সৌন্দর্যটাই থাকবে না তো পানিটা দিয়ে আমি ডাকনা দিয়ে একটা বল গাছা পর্যন্ত অপেক্ষা করেছিলাম তারপরে মাঝখানে একটু নেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিব চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর এড করে দিচ্ছি হাফচা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে ডাকনাটা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ব্যাক করলাম আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখুন তেল তেলকুয়ে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন আমি ঝোলটাকে কিন্তু খুব বেশি কমাবো না কারণ খুব বেশি কমালে কিন্তু গ্রেভিটা খুব বেশি একটা গণ হয়ে যাবে তাহলে আর টেস্টটা ভালো লাগবে না দেখতেও ভালো দেখাবে না তো একটু নেড়ে এখন আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ কাঁচা সরিষার তেল তেলকইয়ের শেষ পর্যায়ে কিন্তু অবশ্যই এই কাঁচা সরিষার তেলটা দিয়ে নেবেন আমি এখানে এক চা চামচ কাঁচা সরিষার তেল দিয়ে চুলা রাসটা বন্ধ করে দুই মিনিটের জন্য একটু ডাকনা দিয়ে রেখে দিয়ে সার্ভ করে নিয়েছি তো দেখুন রেডি হয়ে গেল আমার কই অসম্ভব টেস্টি হয়েছিল এই কইটা আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকেরই তেলকই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম